আমি সুমনা, আমার চ্যানেল লাভ ইউ জিন্দেগিতে তোমাদের সবাইকে স্বাগত, বড়দের প্রণাম আর ছোটদের বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই বাড়িতে আছো, ভালো আছো, সুস্থ আছো। তো আজকে বুধবার আর সন্ধ্যেবেলা আমি তোমাদের সাথে কিছু আমার কিছু ইয়াররিংস এর কালেকশন, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো তোমাদেরকে যে কি কি কালেকশন আমার কাছে। এমন নয় যে অনেক বেশি কিছু আছে বা খুব কস্টলি কিছু আছে, এরকম নয়, সাধারণই আছে, কিন্তু তবুও ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি কি বলতো, তোমরা যারা আমার ব্লগ রেগুলার বেসিসে দেখো, তারা তো আগে ব্লগে দেখেছো যে আমি সব কিভাবে আমার সব সাজের জিনিস সব অর্গানাইজ করে রাখি ব্যাগের মধ্যে। কিন্তু সেখানে আমি আমার যা আমার জুয়েলারি যেগুলো ছিল আর্টিফিশিয়াল, সেগুলো কিছুই দেখাতে পারিনি, না হলে ভিডিওটা অনেক লং হয়ে যেত। ওইটাই শুধু দেখিয়েছি যে কিভাবে অর্গানাইজ করে রাখি। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে আমার কিছু আর্টিফিশিয়াল কানের দুল, অবশ্যই সোনার নয়, কারণ সোনার দুল তো আর বাড়ি থাকে না, লকারে থাকে। তো কিছু থাকে যেগুলো রেগুলার পারপাস ইউজ, সেগুলো দেখাবো, আর বাকি যেগুলো আমি জাম জুয়েলারি যেগুলো ইউজ করি তো সেইগুলোই তোমাদেরকে দেখাবো। আসলে দেখো, আমার আমার চ্যানেল একেবারেই নতুন, এই খুব বেশি দিন হয়নি যে আমি রেগুলার বেসিসে ব্লগ করছি, খুব বেশি দিন হয়নি, 2 মাস মতো হয়েছে। তার আগে একটা দুটো ভিডিও জাস্ট দিয়ে রেখেছিলাম, বাট আমার কোনো প্ল্যানিং ছিল না যে একটা চ্যানেল গ্রো করব। তো তারপরে এখন মনে হচ্ছে লকডাউন, তেমন তো কিছুই বাড়ি বসে করতে পারছি না, তো এই ভিডিও একটা এন্টারটেনমেন্ট পারপাসেই করছি এবার। কিন্তু একটা ভিডিও যখন একটা চ্যানেল রান করছি, তখন আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে, যারা আমার ভিউয়ার্স রয়েছে, তাদের সাথে আমার নিজেকে কানেক্ট করতে হবে। তো অনেকেই আছে যারা আমাকে চেনে না, অনেকে আছে যারা চেনে, বা চিনলেও তারা ডিটেলসে হয়তো আমার সম্পর্কে জানে না, এমনি মুখ চেনা। তো সেই যারা চেনে না বা যারা আমাকে অল্প চেনে, তাদের সাথে কানেক্টটা আমি কিভাবে করব, আমার পছন্দ অপছন্দ এগুলো শেয়ার করে তবেই তো তাদের সাথে আমার কানেকশন হবে, বা যারা নতুন দেখছে তবেই তো তারা আমাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। তো সেই ছোট ছোট যে পছন্দ অপছন্দ সেগুলোই চাইছি তোমাদের সাথে শেয়ার করতে। সেই উদ্দেশ্য নিয়ে আজকে তোমাদের সাথে আমি কিছু আর্টিফিশিয়াল কানের দুল, সেগুলো কি কি আছে আমার সেগুলো দেখাবো, আর তার পিছনে কিছু স্টোরি আছে। মানে এমন নয় যে সব কানের দুলের পিছনে আছে, বা কিছু কিছু কানের দুলের পিছনে সত্যি স্টোরি আছে, সেগুলো তোমাদেরকে বলবো, যে সেই কানের দুল কোথা থেকে কেনা, কতদিন আছে আমার কাছে, সেগুলো বলবো তোমাদেরকে। তো দেখতে থাকো আমার চ্যানেল, আমি আশা করবো তোমাদের ভালো লাগবে। তো চলো ফার্স্ট কিছু অ্যান্টিক পিস দেখাই। অ্যান্টিক পিস কেন বলছি, তার কারণ এই গানের দুলগুলো মানে বহুদিন ধরে, আমি জানি না এতদিন ধরে কেউ কোনোদিন রেখে দেয় কিনা, আমার কোনো আইডিয়া নেই। তো সেই জন্য আমি অ্যান্টিক পিসই নাম দিচ্ছি, এটা জোকসের জন্য, কিছুই না। তো দেখো, এই দেখো, দেখেই বুঝতে পারছো যে পুরো কালার ফেড হয়ে গেছে, কোনো বেস নেই, কোনো কিছুই নেই, কিন্তু তবুও এই কানেরটা আমার কাছে, মানে আরো কয়েকটা আছে সেগুলো আমার কাছে খুব স্পেশাল। তার কারণ এই কানেরটা আমি বোধহয় ক্লাস 9 বা 10 এ পড়ি, সেই সময় কোন একটা চুড়িদার কিনেছিলাম, তার সাথে ম্যাচিং করে আমি এটা কিনেছিলাম তো ক্লাস 9-10 এ পড়ি, কত হবে এরকম 15 বছর হয়তো বয়স হবে, 15 কি 16 বছর হবে। তো সেই ততদিনে, এখন আমার 30 বছর বয়স, তো প্রায় 14-15 বছর মানে পুরানো এই কানের আমি রেখে দিয়েছি গুছিয়ে যত্ন করে, এবং যতদিন পারবো রেখে দেবো, ফেলবো না। আরো অনেক ছিল, অনেক কিছু হয়তো নষ্ট হয়ে গেছে, সেগুলো দেখানোর মতো না, এটা দেখানোর মতো তাই দেখাচ্ছি, আর কিছু আছে যেগুলো ফেলেও দিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা এটা দেখো, এটাও পুরো দেখানোর মতোই না, এটা জং জং ধরে গেছে পুরো, এটা এটাও ওরকম ওই 14-15 বছর আগেরই পুরানো কানের দুল। আচ্ছা আর একটা আমি একটু তাড়াতাড়ি দেখাই, আর একটা দেখো, এটা এটা আমার মনে আছে, এই কানের দুলটা আমি যখন ক্লাস 12-এ পড়তাম, 12-এ পুজোর সময় আমি একটা অরেঞ্জ কালারের একটা তোমার ইয়ে পরেছিলাম, একটা চুড়িদার কিনেছিলাম, সেই চুড়িদারটার সাথে ম্যাচ করে এই কানের দুলটা কিনেছিলাম। এই যে এটা ওরকম ক্লাস 9-10 ওরকম টাইমের সময় কিনেছিলাম, চুড়িদারের সাথে ম্যাচ করা,
কিছু কিছু চুড়িদার আছে, এই আগের যে বেগুনি রঙের কানেরটা দেখালাম ওর চুড়িদারটা এখন আমার রয়েছে বসিরহাটের বাড়ি, এই একটা। একটা প্লাস্টিকের কানে এই দুটো কানের আমার বড় পিসি আমার পুরীতে গেছিল বেড়াতে, তখন ওখান থেকে কিনে এনে দিয়েছিল, ওরকম 9 বা 10 পড়ি সেই সময়। তো এগুলো সবই অনেক পুরানো কানের, আমি খুব যত্ন করে রেখে দিয়েছি, ইন ফিউচারেও রাখবো। আচ্ছা এবার আসি কিছু রিসেন্ট, রিসেন্ট মানে আমি গত মানে 2-3 বছরে খুব বেশি কানের কিনিনি, তার কারণ প্রথমে তো প্রেগনেন্সির জন্য কোথাও বেরোতে পারতাম না সেরকম কিছু কেনা করে, তারপরে তো যখনই পুচু হওয়ার পরে লকডাউন মানে প্রায় 6 মাস বয়স, তারপরে যখন বেরোনোর মতো টাইম আসলো তখন লকডাউন শুরু হয়ে গেল, তারপর থেকে আর সেরকম কিছু কিনিনি, কয়েকটা কিনেছি, এখন এরকম 3-4 বছরের পুরানোই হবে। এই যে চট করে লিখে নাও, আমার খুব প্রিয় কানে, এগুলো অনেক অনেক কানের দুলি আছে যেগুলো আমার, একটা ট্রেন থেকে কেনা, মানে আমি কিছু কিছু আছে যখন আমার কলেজ লাইফে সময় কেনা, দেখো এই দুটো খুব সুন্দর, মাঝে খুব উঠেছিল এই কানের গুলো, এই ডিজাইনটা এটা ট্রেন থেকে কেনা, আমার খুব ভালো রকমের মনে আছে, অনেকগুলোই ট্রেন থেকে কেনা। তো আমি কলেজে পড়তাম, আমি ক্যালকাটা গার্লস কলেজ লেক টাউনে পড়তাম, আমার বাড়ি ছিল বসিয়ার, আমি ওখানে থাকতাম একজন রিলেটিভের বাড়িতে মাঝে মাঝে, আর যাতায়াত করতাম ট্রেনে, ট্রাভেল করতাম। তো ট্রাভেল করতে করতে আমার মানে ট্রেনে তো প্রচুর মানে এইসব জাঙ্ক জুয়েলারি মানে এইগুলো সব বিক্রি হয়, তো আমার ওরকম নেশা ছিল যে কানের দুল কেনার, তো সেই জন্য আমি অনেক কি করতাম, বাড়ি থেকে হয়তো টাকা পয়সা দেওয়া হতো সেই সব মানে খাওয়া, আমি টিফিন হয়তো কম জমিয়ে জমিয়ে টিফিন কম খেয়ে জমিয়ে জমিয়ে টাকা হলো, তখন আমি একটা কানের দুল কিনলাম। আর ট্রেনের কানের দুলের এমন কিছু দাম ছিল না, 10-20 টাকা, খুব ভালো হলে হয়তো 40-50 টাকা এরকম কানের দুল, আমি কিন্তু প্রচুর কিনেছি কানের ট্রেন থেকে। এটাও ট্রেন থেকে কেনা, এটা বিয়ের পরেই কেনা, কলেজের সময় নয়। সরাই আমি দেখো এখানে এটা দেখাচ্ছি, ট্রের উপরে সব সাজিয়ে রেখেছি, এখান থেকে নিয়ে তাই দেখাচ্ছি। আমার আমি কলেজে MSc করছিলাম যখন, তখন আমাদের এক্সকার্শনে নিয়ে যাওয়া হয়েছিল কলেজ থেকে 2015 সালে নিয়ে যাওয়া হয়েছিল জয়পুরে, তো ওই আগ্রা জয়পুরে নিয়ে যাওয়া হয়েছিল, তো ওই জয়পুর থেকে এটা কিনেছিলাম মনে আছে, আরো কয়েকটা কিনেছিলাম দেখাচ্ছি, এটা তো রংটা একদম নষ্ট হয়ে গেছে। আর এই যে একটা সেট কিনেছিলাম, ময়ূর মোটিভে এখানে একটা হাতের এরকম একটা ব্রেসলেট টাইপের ছিল, তার এই পাশের অংশটা কোথায় ভেঙে পড়ে গেছে, মানে বাড়িতে পড়েনি বাইরে কোথাও আমি গেছিলাম পরে, তখন সেটা ভেঙে পড়ে গেছে, আর এর সাথে এরকম একটা আছে লকেট আছে, এটা জয়পুরে গেছিলাম, জয়পুর থেকে কিনেছিলাম, বলছিলাম না এক একটা কানের পিছনে কিছু হিস্ট্রি আছে, তো এটাই হচ্ছে হিস্ট্রি। এবার তোমাদের কয়েকটা বিশেষ বিশেষ কানের দেখাবো, এমন কিছুই কস্টলি বা কিছুই ব্র্যান্ডেড বা এরকম কিছুই না, এই কানেরটা আমার
ভীষণ স্পেশাল। তার কারণ এই গানেরটা পড়ে আমি আমার হানিমুনে, মানে হানিমুনে যখন ঘুরতে গেছিলাম তখন এই গানেরটা পড়েছিলাম। আমরা হানিমুনে গেছিলাম ভাইজ্যাকে, তো ভাইজ্যাক থেকে আরাকু ভ্যালি যাওয়ার মানে ট্রেনে একটা জার্নি ছিল, তারপরে ওখানে আরাকু ভ্যালি থেকে আবার আমরা বাসে করে ভাইজ্যাক ফিরেছিলাম, একটা কন্ট্রাক্টেড ট্যুর ছিল। তো ওই জার্নিটা, একদিনের যে জার্নিটা আমি সারাদিন করেছিলাম, সেই সময় এই গানেরটা পড়েছিলাম। তো ছবি আছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এই জন্যই বলছিলাম না যে কিছু গানের পিছনে কিছু গল্প আছে। এবার দেখো এই গানের গল্পটা শোনো। কিছুই না, আমার বিয়ের রকম 2-3 মাস, তিন মাস বোধ হয় পরে দীপের একটা ট্রেনিং পড়েছিল দারভাঙাতে, পোস্টালের একটা ট্রেনিং ছিল। তো সেই ট্রেনিং এ দীপ গিয়েছিল, তো আমি ওকে বলেছিলাম যে বলছে আমাকে কি আনবো তোমার জন্য, তো আমি বলছি তুমি আমার জন্য একটা কানের দুল নিয়ে আসো। এবার বলছে ঠিক আছে, তা এই কানের দুল এনেছিল। এই যে বুঝতে পারছো তো কি চয়েস। আচ্ছা এইটার পিছনে হিস্ট্রিটা দেখো, এই একটা কানের দুল, খুব সুন্দর। এটা হচ্ছে আমার যে বছর বিয়ে হয় 2014 সালে, সেই সময় সেই বছর পুজোর সময় আমার একটা সিফনের একটা শাড়ি দিয়েছিল মামনি, তার সাথে ম্যাচ করে এই কানেরটা মামনি কিনে দিয়েছিল। সেটাই হচ্ছে হিস্ট্রি। আচ্ছা একটা আছে, এটা এমনি আমি এর কোনো হিস্ট্রি বলতে পারছি না, এটা কিনেছিলাম 4-5 বছর আগেই কিনেছিলাম। আচ্ছা এই একটা দেখো, এটা বিয়ের 2-3 বছর পরে কোনো একটা ভ্যালেন্টাইন্স ডেতে দীপ আরো কিছু দিয়েছিল, তার সাথে এই কানেরটা দিয়েছিল। আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, মানে প্রথম বছর ওইটা দিয়েছিল, তারপরে 2 বছর পরে বোধ হয় এরকম দিয়েছিল। এবার দেখো এইটা, এই কানেরটাও খুব স্পেশাল, তার কারণ এটা দীপ আমাকে দিল্লি থেকে কিনে দিয়েছিল। দিল্লিতে আমরা বেড়াতে গেছিলাম 2017 সালে, তখন আমরা দিল্লি আর আলোয়ার, আলোয়ার হচ্ছে মানে জয়পুরের কাছে রাজস্থানের একটা মানে শহর, সেখানে গিয়েছিলাম। ওখানে মেন যাওয়ার উদ্দেশ্য ছিল, ওখানে ভানগড় বলে একটা ফোর্ট আছে, তোমরা নাম শুনেছো কিনা জানি না, ওটা নাকি মানে বিশ্বের অন্যতম একটা ভৌতিক জায়গা। তো দ্বীপের খুব পছন্দ মানে ছিল, মানে ইচ্ছা ছিল যে ওখানে যাওয়া, ওই জায়গাটাকে ডিসকভার করা। তো সেই জন্য আমরা ওই দিল্লির সাথে ওই মানে শুধু আমাদের দিল্লি যাওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু পরে আমরা ওই আলোয়ারটাকেও অ্যাড করে নিয়েছিলাম ওই ভানগড় ফোর্টটাই যাব বলে। তো আমি যখন দিল্লিতে গেছিলাম, এবার আমি বাড়ি থেকে মানে জামা কাপড় যা হয় ভেবেছিলাম যে কোন দিন কোনটা পরবো, এইভাবে ম্যাচ করে করে কানের টানে নিয়ে গেছিলাম। কিন্তু এবার দিল্লিতে যাওয়ার পরে ওখানে পাশে পাহাড়গঞ্জ বলে একটা জায়গা আছে, সেখানে মার্কেট আছে, তো ওই মার্কেটে পরের দিন ঘুরতে গেছিলাম। তো ঘুরতে গিয়ে তো ওখান থেকে এইটা, এই গানেরটা দীপ কিনে দিয়েছিল। এবং এটা মানে আমার যে পরে যখন আমরা ওই আলোয়ারে ঘুরতে গেছিলাম, ওখানে আমি একটা ট্র্যাডিশনাল একটা মানে ইয়ে পড়েছিলাম, একটা আনারকলি একটা কুর্তার টাইপের পড়েছিলাম, তো ওর সাথে এইটা পড়েছিলাম। তো সেই লুকটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। এই একটা কানের দুল, এটা এটা আমি দেখাতে ভুলে গেছি, এই মায়ের সাথে কি একটা ঝুলছে, একটা কানের দুল, এটা আমি দেখাতে ভুলে গেছি। এটা আমার ওরকম বিয়ের আগে ওরকম কলেজে পড়ি সেই সময়কার কেনা। তো দেখেছো তো দীপ প্রথম বছর কি দিয়েছে, তারপরে 2 বছর পরে আস্তে আস্তে দীপের চয়েস ডেভেলপ হচ্ছে। আচ্ছা এই কানের দুলটা দেখে নাও, এইটা আমার মা কিনে দিয়েছিল আমার বাপ, মানে এই 2-3 বছর আগে, না 2017 সালে কিনে দিয়েছিল মা।
আমার বাপের বাড়ি বসিরহাট, ওখানে একটা আমার বাড়ির পাশে একটা মেলা হচ্ছিল, সেই মেলা থেকে কিনে দিয়েছিল মা। তার কিছুদিন পরেই আমাদের ওই দিল্লির ট্রিপটা ছিল, তো মাকে বলেছিলাম যে একটা কানের কিনে দাও আমাকে, তা মা এটা কিনে দিয়েছিল। এটা পরে আমি দিল্লিতে মানে সারাদিনে মানে সাইট সিং এ যেগুলো আছে, মানে কুতুব মিনার, তারপরে দিল্লি তোমার ইন্ডিয়া গেট, ওখানে আমি এইটা পরেছি, ঘুরেছি, তো তারও ফটো আছে তোমাদের সাথে, সেই লুকটাও শেয়ার করছি, দেখে নাও। এটা মা গত বছর কিনে দিয়েছে। গত বছর ভাই এই কানের দুলটা আমাকে কিনে দিয়েছে, ওর নিজের রোজগারে। এখনো পড়া হয়নি, মানে সেরকম স্কোপ পাইনি, সব সময় তো লকডাউন আর এই করোনা এইসবই চলছে, তো পড়ার টাইম পাইনি। আচ্ছা, গত বছর ভ্যালেন্টাইন্স ডেতে দিদি বলেছিল কি নেবে, তা আমি বললাম একটা কানের দুল কিনে দাও, তো এই কানের দুলটা গত বছর কিনেছে। মানে পরপর দেখেছো কিভাবে ডেভেলপ হচ্ছে, প্রথমে একরকম দিল, তারপরে একরকম, আমার এটা গত বছর দিয়েছে, খুবই সুন্দর। আস্তে আস্তে চয়েসটা ডেভেলপ হয়ে গেছে এবং আমার চয়েসের সাথেও অনেকটা চয়েস ও কানেক্ট করতে পারছে। এটা গত বছর পুজোর সময় কিনেছিলাম। এই কানের দুলটা আমার একটা দিদি আমাকে গিফট করেছিল কোন একটা পুজোতে। গত বছর পুজোর সময় এই কানের দুলটা কিনেছিলাম, একটাই শাড়ি কিনেছিলাম তার সাথে ম্যাচ করে এই কানের দুলটা কিনেছিলাম, সেটারও ছবি আছে তোমাদেরকে শেয়ার করছি। গত বছর পুজোর সময় এই কানের দুলটা কিনেছিলাম, একটা কুর্তির সাথে ম্যাচ করে, কুর্তি বা চুড়িদার কারোর সাথে একটা ম্যাচ করে কিনেছিলাম। আর লাস্ট আমার কেনা কানের দুল এই যে, এইটা এবছর ফেব্রুয়ারি মাসে আমি বসিরহাট গেছিলাম, তো তখন ওখানে আমার পাড়ায় একজনের বিয়ে ছিল, সেই বিয়েতে নিমন্ত্রণ আমাকেও বলেছিল, তো আমি তো ওখান থেকে কোনো জুয়েলারি কিছু কিনে নিয়ে যাইনি, তো সেই জন্য আমি তখন ওখানে শাড়ির সাথে পরার জন্য ওটা চট করে কিনে নিয়েছিলাম, সেই লুকটাও আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। আর সবার লাস্টে কয়েকটা সোনার কানের আছে, সেগুলো আমি বাড়িতে রেগুলার বেসিসে ইউজ করি, সেইগুলো এই যে এই কানেরটা, এই কানেরটা আমি গিফট পেয়েছিলাম, দ্বীপের একজন স্যার আছে, সেই স্যার উনি গিফট করেছিলেন এই কানেরটা, আমার বিবাহ বার্ষিকীতে একবার মা গিফট করেছিল, মানে মা বাবা, এটাও বিবাহ বার্ষিকীতে আমার মা বাবা গিফট করেছিল আমাকে। আর এই কানেরটা আমার সব থেকে প্রিয়, এত যে দেখালাম সব থেকে প্রিয়, তার কারণ এটা আমার অনেক মানে ছোটবেলার কানের, এই যে এই এখানে মুক্ত দেওয়া, এই এই হচ্ছে মুক্তটা ভেঙে মানে পড়ে গেছে, এটাকে আবার যুক্ত হবে আঠা দিয়ে, এই যে এটা আমি রেগুলার ম্যাক্সিমাম পরে থাকি এবং এটা আমার সব অন্যতম সব থেকে প্রিয় কানের। তো বন্ধুরা, তোমরা সবাই আজকে আমার কানের কালেকশন দেখলে, জানি না তোমাদের ভালো লাগলো কিনা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং জানাবে আর কি কি ভিডিও, কমেন্টে জানাবে যে আর কি কি ভিডিও তোমরা দেখতে চাও। আর হ্যাঁ, তোমাদেরকে আর একটা কথা বলা হয়নি, এই যে আমি পড়ে আছি এই কানেরটা, এই কানেরটা আমাকে আমার একটা দিদি কোন একটা পুজোতে গিফট করেছিল, তো এই 2-3 বছর আগেই হবে হয়তো গিফট করেছিল, আমার অত সঠিক মনে নেই, আমার পিসির মেয়ে, আমার দিদি হয়, সেই দিদি আমাকে এই কানেরটা গিফট করেছিল, তো এটাও আমার খুব পছন্দের কানের, এটা আজকে পরে আছি, এটা পরে ভিডিও করলাম।
তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরবর্তী ভিডিওটা দেখো। আর এইবার এই উইকেন্ডে মানে আমার কিছু প্ল্যান আছে, বিশেষ একটা বিশেষ দিন আসছে, তো সেটাকে নিয়ে কিছু প্ল্যানিং আছে। এখনো সঠিক কিছু মানে জানতে পারছি না যে মানে যেটা প্ল্যান করেছি সেটা অ্যাকচুয়াল এক্সিকিউট হবে কিনা, সেই জন্য কিছু জানাচ্ছি না। তো যদি হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। টাটা, গুড নাইট।